নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলবো, যেটা অবশ্যই একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন হতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কত খরচ হতে পারে তোমাদের, এবং কোন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে, এবং সেখানে কোন কোন কোম্পানি ভিজিট করে, তো এইসব নিয়ে কিন্তু পুরো তথ্য কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। তো আজকের ভিডিওতে যে কলেজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো কোলাঘাটে একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, যেটা এটা আমরা কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ নামে পরিচিত, কিন্তু এর নাম কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট গভর্নমেন্ট কলেজ, এটা যেটা এস্টাবলিশ হয়েছিল 1998 সালে। তো এই কলেজে যদি তোমরা অ্যাডমিশন হতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু যেই এক্সামটা দিতে হবে সেটা হচ্ছে WB জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা এন্ট্রান্স এক্সাম। এটার মাধ্যমে তোমরা কিন্তু এই কলেজে ভর্তি হতে পারবে। এছাড়াও তোমরা জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সাম দিয়েও কিন্তু এই কলেজে ভর্তি হতে পারবে। তাছাড়া আরেকটা এক্সাম রয়েছে যেটা আমি একটু বক্সের মধ্যে রেখেছি, যেটার নাম হচ্ছে জিলেট এক্সাম। তো এই দুটো এক্সামের মাধ্যমে কিন্তু তোমরা তোমরা বিটেক কোর্সে ভর্তি হতে পারবে। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং কলেজ তো এখান থেকে কিন্তু বিটেক করানো হয়ে থাকে, তো এই কোর্সে প্রথম থেকে ভর্তি হওয়ার জন্যই কিন্তু এই দুটো এক্সাম তোমাদেরকে দিতে হবে। আর জিলেট এক্সামটা তোমরা তখনই দেবে যখন তোমরা বিটেকের সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, ডাইরেক্ট কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারেই অ্যাডমিশন হবে, ঠিক আছে। তার জন্য হচ্ছে জিলেট এক্সাম, অর্থাৎ জিলেট এক্সাম দিলে তোমাদের কিন্তু 3 বছরেই বিটেক ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। আর WBG এবং জি মেন্সের মাধ্যমে কিন্তু তোমরা 4 বছর সময় লাগবে তোমাদের বিটেক ডিগ্রি কমপ্লিট করতে। তো আমি এখানে আরেকটা কথা বলবো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং জি মেন্স এক্সাম দুটোই এক্সাম সম্পর্কে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারো, এই দুটো এক্সাম সম্পর্কে ডিটেলসে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এটা ছিল অ্যাডমিশন প্রসেস, এবং এই কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য যে তোমাদের বেসিক ক্রাইটেরিয়া সেটা অবশ্যই তোমাদেরকে 12 পাস থাকতে হবে, সঙ্গে কিন্তু 50% নাম্বার, এবং অবশ্যই সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এই কলেজে যেই সব কোর্স করানো হয়ে থাকে সেটা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি। এখানে দেখো লিখে রেখেছি, এখানে যে কোর্সটা করানো হয়ে থাকে সেটা হচ্ছে বিটেক ব্যাচেলার অফ টেকনোলজি, যেটা হচ্ছে 4 বছরের, এবং কোন কোন ব্রাঞ্চের উপর তোমরা বিটেক করতে পারবে দেখো। প্রথমে যেটা রয়েছে তোমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এবং ব্র্যাকেটে রয়েছে AI অ্যান্ড ML, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, স্পেশালি এই দুটোর ওপর কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর উপর কিন্তু এই কোর্সটা করানো হয়ে থাকে, যেটা হচ্ছে 4 বছরের কোর্স, ঠিক আছে। এবং তোমাদের এখানে যে সিট ক্যাপাসিটি রয়েছে সেটা বলবো, তোমাদের 60টা সিট এখানে কিন্তু তোমাদের রয়েছে। এরপর যেটা রয়েছে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের হচ্ছে 66 রয়েছে, সরি 60টা কিন্তু সিট রয়েছে। তারপর করানো হয়ে থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করানো হয়ে থাকে, এখানেও তোমাদের 30টা সিট রয়েছে। এরপর ইনফরমেশন টেকনোলজি, যেখানে 60টা সিট। এরপর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেখানে কিন্তু 180টা সিট। এখানে কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা যদি করো এখানে হিউজ সিট রয়েছে, 180টা কিন্তু সিট তোমাদের এখানে রয়েছে। এরপর রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে 90টা সিট রয়েছে। তো এই যে 1 থেকে 6 পর্যন্ত যেই কোর্সগুলো সেটা হচ্ছে UG ডিগ্রি, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, তোমরা গ্র্যাজুয়েশন করতে পারবে এই কোর্সগুলোর উপর। এবং শেষে যেটা তোমাদের রয়েছে দেখো MTech লিখে রেখেছি, MTech ডিগ্রি, অর্থাৎ যেটা তোমাদের কিন্তু মাস্টার অফ টেকনোলজি বলে থাকি, এবং সেটা কিন্তু 2 বছরের। তো এখানে তোমাদের দুটো কোর্স করানো হয়ে থাকে, MTech ইন মেকাট্রনিক্স, ঠিক আছে, যেটা তোমাদের 6টা সিট রয়েছে ওখানে, এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেখানে 12টা সিট রয়েছে। তো এটা যেহেতু MTech কোর্স তো এটাকে আমরা PG ডিগ্রি বলে থাকি, যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, ঠিক আছে। এই কলেজে যদি তোমরা অ্যাডমিশন হো তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে সেটা তোমরা একটু জেনে নাও। দেখো প্রথমে যেটা আছে তোমাদের দেখো UG কোর্স বলে লেখা আছে, তো তোমরা যখন 12-এর পর এখানে UG কোর্সে ভর্তি হবে তখন তোমাদের যে খরচটা হবে দেখো, প্রথমে যেটা দেওয়া সেটা হচ্ছে 384,700 টাকা খরচ হবে, শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষই কিন্তু এই টাকাটা নেবে। আর যদি তোমরা হোস্টেলে থাকো তাহলে কিন্তু তোমাদের এই টাকাটা খরচ হবে, 264,240 টাকা। টোটাল তোমাদের খরচ হবে কিন্তু তোমাদের 648,940 টাকা। কেউ যদি ওই কলেজের কাছে ঘর হয় তাহলে কিন্তু সে হোস্টেলে থাকবে না, তো তাহলে কিন্তু তারা কিন্তু চাইলে হোস্টেলে যদি তারা না থাকে তাহলে কিন্তু তাদের এই টাকাটা কিন্তু দিতে হবে না, তাদেরকে শুধু এই টাকাটা দিলেই হবে। আর যদি তারা হোস্টেলে থাকতে চায় তাহলে এই টাকাটা এবং এই টাকাটা প্লাস করে যেটা হচ্ছে 648,940 টাকা কিন্তু তাদের দিতে হবে, এবং সেটা কিন্তু 4 বছরে, এইটা কিন্তু 4 বছরে, 4 ইয়ার, ঠিক আছে।
দ্বিতীয় নম্বর জিনিস দেখো, লেটারেল রয়েছে, অর্থাৎ এই ফিজটা নেওয়া হবে যদি তোমরা জিলেট এক্সামের মাধ্যমে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হও, তাহলে কিন্তু আমাদের এই টাকাটা খরচা হবে, যেটা হচ্ছে 3 বছরের, আগেরটা 4 বছরের ফিজ, এটা হচ্ছে 3 বছরের ফিজ, কারণ তারা 1 বছর স্কিপ করে সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন হচ্ছে। তো এখানে দেখো যেটা খরচ হবে 2,96,650 টাকা, আর যদি হোস্টেলে থাকো তাহলে তোমাদের খরচ হবে 1,96,800 টাকা, টোটাল খরচ হবে 4,33,450 টাকা, ঠিক আছে। তো এরপর আসি পিজি কোর্স, যারা হচ্ছে এই ইউজি কোর্স করার পর যারা মাস্টার ডিগ্রি করবে অর্থাৎ এমটেক করবে, তাদের জন্য দুটো কোর্স রয়েছে আমি আগেই বলেছি। তো তারা যে তাদের খরচ হবে দেখো 1,91,600 টাকা, আর যদি হোস্টেলে থাকে তাদের খরচ হবে 1,26,000 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু খরচ হবে 3,17,600 টাকা। দেখো এই যে ফিজগুলো কিন্তু আমি নিজের মতো বলছি না, এগুলো পুরো তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে, তোমরা যদি চাও তোমরা এই কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, সেম কিন্তু তোমরা পাবে আমি যেটা এখানে বলছি, ঠিক আছে। তো এবার এখানে বলি যে তোমরা এই কোর্সগুলো করার পর এখানে কি কি কোম্পানি ভিজিট করে, দেখো এই এইটা যেহেতু কোলাঘাটে রয়েছে তো এখানে কিন্তু সব ধরনের কোম্পানি কিন্তু এখানে রয়েছে। তো তাদের মধ্যে কিছু কোম্পানি রয়েছে যেটা হচ্ছে দেখো TCS রয়েছে, রেশমি গ্রুপ রয়েছে, উইপ্রো রয়েছে, ইনফোসিস রয়েছে, HCL, বাইজুস, টেক মাহিন্দ্রা, L&T, জিন্দাল, মারুতি সুজুকি। তো এছাড়াও আরো অনেক কোম্পানি কিন্তু এখানে রয়েছে যারা কিন্তু এই কলেজে ভিজিট করে, এবং এখানে কিন্তু যারা হচ্ছে জব পায় তারা কিন্তু মোটামুটি এভারেজ স্যালারি কিন্তু ভালোই পেয়ে থাকে এখান থেকে, ঠিক আছে। তো এই কলেজে ভর্তি করতে ভর্তি হলে তোমাদের যে ফ্যাসিলিটি পাবে তাদের সেগুলো রয়েছে, দেখো হোস্টেল রয়েছে, বয়েজ অ্যান্ড গার্লস, মেডিকেল ফ্যাসিলিটি পাবে ক্যাম্পাসিং এর মধ্যেই, জিম রয়েছে, লাইব্রেরি রয়েছে, স্পোর্টস অপশন রয়েছে তোমাদের, এছাড়া তোমরা ক্যাম্পাসের মধ্যে ক্যাফেটেরিয়া পেয়ে যাবে, ব্যাংক, ATM পেয়ে যাবে, অডিটোরিয়াম রয়েছে, ল্যাবরেটরি রয়েছে, এগুলো সবই কিন্তু তোমাদের ক্যাম্পাসিং এর মধ্যেই কিন্তু রয়েছে। তো তোমরা চেষ্টা করো যাতে গভর্নমেন্ট থেকেই করা যায়, এখান থেকে নয় যে কোনো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কিন্তু যদি করো তাহলে তোমাদের কিন্তু তোমাদের ওই কোর্সটা করতে কিন্তু কম খরচ হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি কোলাঘাট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আরও বেশি কিছু তথ্য জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো।